তো আজকে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে পিএসপি এবং মাইএসকিউএল ডাটাবেস দিয়ে কিভাবে করে কোন ওয়েবসাইটে মেম্বারশিপ কিংবা কোন মেম্বার কোন সদস্য রেজিস্ট্রেশন অথবা নিবন্ধন করতে পারে। যেমন আমরা সাধারণত দেখে থাকি ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদি ওয়েবসাইটে। তো আসুন শুরু করা যাক প্রসেসটা কি। তো এখানে প্রসেস প্রথমেই আমি বলেছি যে আমাদের একটি সফটওয়্যার লাগবে, সফটওয়্যারটির নাম হচ্ছে জ্যাম, স্পেলিং হচ্ছে XAMPP। তো যদি আপনার কম্পিউটার উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড করবেন, আর যদি আপনার কম্পিউটার ম্যাক অথবা অন্য কোনো অপারেটিং সিস্টেম হয় তাহলে অন্য কোনো অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আসলে পিএসপি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। বর্তমানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য পিএসপি খুবই একটি পপুলার সাইট। সরি, পপুলার ল্যাঙ্গুয়েজ। এখানে জাস্ট গুগলে সার্চ করবেন ডাউনলোড। তো এখানে জ্যাম ডাউনলোড দিলেই প্রথমেই যে লিঙ্কটা আসবে সেখান থেকে আপনি জ্যাম ডাউনলোড করতে পারেন, অথবা দ্বিতীয় কিংবা তৃতীয় লিঙ্ক থেকেও করতে পারেন। তো প্রথম লিঙ্কটাই বেস অ্যাপাচি ফ্রেন্ডস। তো আমরা অ্যাপাচি ফ্রেন্ডসে যাচ্ছি। তো এখান থেকে যেমন বিভিন্ন ভার্সন আছে, যেমন উইন্ডোজ 10 এর জন্য 7.231, 7.3, এখানে ডাউনলোড দিবেন 64 বিটের জন্য 64 বিট অথবা 32 বিটের জন্য 32 বিট। তো ডাউনলোড হয়ে যাবার পরে প্রোগ্রামটি ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেবেন সি ড্রাইভে। যদিও আমার এখানে ডি ড্রাইভে ইনস্টল করা, তো দেখুন ডি ড্রাইভে জ্যাম ফোল্ডারের ভিতরে ইনস্টল হবে। তো আপনি কি করবেন, স্ক্রল করে নিচে যাবেন এবং এখানে আপনি পাবেন জ্যাম কন্ট্রোল .ex। তো ডাবল ক্লিক করলে জ্যাম কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে যাবে। তো তখন আপনি, আমার অলরেডি স্টার্ট করা আছে, তখন আপনি ক্লিক করবেন এখানে স্টার্ট অ্যাপাচি স্টার্ট MySQL। ওকে, আচ্ছা, তারপর যাবেন আপনি এখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন এসি ডকস নামে একটি ফোল্ডার আছে। তো এখানে আপনি একটি ফোল্ডার ওপেন করবেন, যে কোনো নামে আপনি করতে পারেন। আমি এখানে রুট নামে করেছি। সো রুট, এবং আপনাকে কোড এডিটিং এর জন্য একটি এডিটর লাগবে, নাম হচ্ছে সাবলাইন টেক্সট। আমি পোস্টের ভিতর উল্লেখ করে দিব, এটাও ডাউনলোড করে নিতে পারবেন গুগল সার্চের মাধ্যমে। তো এই রুট ফোল্ডারটাকে ড্র্যাগ করে সাবলাইন টেক্সটের ভিতর ছেড়ে দিব।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ক্রুড ফোল্ডারটি আচ্ছা এখন আমরা আমাদের ব্রাউজার ওপেন করব এবং লিখব localhost এবং লিখব স্ল্যাশ এবং আপনি যে ফোল্ডারের ভিতর কাজ করবেন যেমন আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করেছি ক্রুড ক্রুড দিয়ে এন্টার দিন সরি আমি এখানে নতুন আরেকটি ফোল্ডার ওপেন করি এবং নেম করি ক্রুডস এরকম একটা ব্ল্যাঙ্ক ডিরেক্টরি আপনারা দেখতে পাবেন তো এখানে সবার আগে আমাকে একটি ইউজার রেজিস্ট্রেশন এর জন্য ফর্ম বানাইতে হবে পিএইচপিতে যেটা MySQL ডাটাবেস এখানে বলে রাখি ডাটাবেস হচ্ছে ডাটাবেস ইঞ্জিন যা তথ্য সংগ্রহ করে রাখে পিএইচপি মাধ্যমে আমরা ডাটাবেসে তথ্য ইনসার্ট করি অথবা ঢুকাই এবং সংগ্রহ করে রাখি এবং প্রয়োজনে তা বের করে আনি এবং ব্যবহার করি তো আরেকটি ট্যাব খুলুন আপনার ব্রাউজারে এবং লিখুন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে এন্টার দিন দেখানোর সুবিধার জন্য কোডগুলো পড়েই রাখছি লোকালহোস্ট পিএইচপি মাইঅ্যাডমিনে ঢোকার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে একটি নিউতে মানে আমরা একটি নতুন ডাটাবেস খুলব ডাটাবেসের যে কোনো নাম আপনি দিতে পারেন তো এখানে আমি আমাদের ফোল্ডারের নামে ডাটাবেসের নামটা দিলাম
create and not create database through database exist. And a code name database already আমাদের আছে. So our খোলার দরকার নেই তাহলে. সেই অংশটুকু দেখাচ্ছি যা আপনাদের লেখা পড়ে বুঝতে অসুবিধা হবে, বাকি কোড গুলো আমি লিখে পোস্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব.
পিএইচপি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজ শিখতে আপনাদের অনেক সময় লাগবে। তো আমরা এখানে কিছু বেসিক এবং প্রয়োজনীয় কাজ শিখবো, যেন আমরা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ইত্যাদি ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কোনো প্রজেক্টে বিড করতে পারি, কিংবা ছোটোখাটো কিংবা সহজ কোনো কাজ করতে পারি। যে কোডটুক লেখা হবে সেই কোডটুকুই এক্সিকিউট হবে। যেমন আমরা যদি এখানে লিখি যে পিএইচপি ইকো হচ্ছে একটি ফাংশন, যেখানে কোনো তথ্য কিংবা অন্য কোনো কিছু রাখা হয়। ভ্যারিয়েবল আন্ডারস্কোর সেশন, সেশন হচ্ছে একটা নির্দিষ্ট সময়, ইউজারের যে ইউজার নেমটা থাকবে একটা নির্দিষ্ট সময় জুড়ে, এটা যদি সেট করা থাকে তাহলে হেডার, তার মানে হচ্ছে যে যে ফাইলটা ওপেন হবে সেইটার লোকেশন হচ্ছে লগইন ডট পিএইচপি। তো আমরা ইনডেক্স ডট পিএইচপি নামে অলরেডি একটা ফাইল খুলছি, আমাদের আরেকটি ফাইল খুলতে হবে লগইন ডট পিএইচপি। তো তারপর আমরা পিএইচপি একটা ক্লোজ করি। আমাদের বেসিক এইচটিএমএল টেমপ্লেট, এবং এটা হচ্ছে স্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে করা সিডিএল, তো যা আমরা গেট বুটস্ট্র্যাপ থেকে পাবো। তো আমি আপনাদেরকে সোর্স কোড দিয়ে দেব। তো এইটা বুঝতে গেলে আপনাদেরকে এইচটিএমএল এবং সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট কি সেগুলো বুঝতে হবে। যাই হোক, এইচটিএমএল একটা পেজের তিনটা অংশ থাকে, হেড, এইচটিএমএল এবং বডি। এই হচ্ছে এইচটিএমএল এর স্টার্ট ট্যাগ, এবং এটা হচ্ছে হেড স্টার্ট ট্যাগ, আর এই হচ্ছে হেড এর এন্ড ট্যাগ, আর এই হচ্ছে বডি স্টার্ট ট্যাগ, আর এই হচ্ছে বডি এন্ড ট্যাগ, আর এইচটিএমএল এর এন্ড ট্যাগ। এগুলো আমাদের পেজটাকে স্টাইলিং করার জন্য করা হয়েছে,
তো মূলত আমাদের যে পিএসপি প্রোগ্রামটা কাজ করে যে ফর্মটার মাধ্যমে এখন আমরা সেই ফর্মটা দিই। তো এই ফর্মটা শুরু হয়েছে এইখান থেকে পিএসপি রিকোয়ার ওয়ান্স প্রসেস ডট পিএসপি ফাইল। আমাদের প্রসেস ডট পিএসপি নামে একটি ফাইল আছে, দেখা যাক প্রসেস ডট পিএসপি ফাইলে কি লেখা আছে। এই হচ্ছে প্রসেস ডট পিএসপি ফাইল, আমি আপনার জন্য ওপেন করলাম। তো পিএসপি ফাইলটাকে ফাইলের মাধ্যমে মানে ফর্মের মাধ্যমে যে তথ্যগুলো আমরা পাবো সেগুলো ডাটাবেজে ঢুকাইতে হলে আমাদের অবশ্যই ডাটাবেজের সাথে কানেকশন থাকতে হবে এবং টেবিলের সাথে কানেকশন থাকতে হবে। যেমন আমরা টেবিল ক্রিয়েট করলাম আইডি নেম এবং লোকেশন, এবং ফর্মেও আইডি নেম এবং লোকেশন থাকবে। তো ফর্মের আইডি নেম এবং লোকেশন যেন ডাটাবেজের ওই টেবিলের আইডি নেম এবং লোকেশনের ভিতর স্টোর হয়ে যায় এবং যাতে ভবিষ্যতে আমরা এটা ব্যবহার করতে পারি। তো ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য যে কোড সেটা হচ্ছে ভ্যারিয়েবল পিএসপি টাইপ, অবশ্যই ওপেন করে দিতে হবে ভ্যারিয়েবল MySQLi ইকুয়াল টু নিউ MySQLi, লোকাল হোস্ট হচ্ছে আমাদের সার্ভারের নাম, রুট হচ্ছে আমাদের ইউজারের নাম, রুটে কোনো পাসওয়ার্ড নাই এই জন্য এটা ফাঁকা, এবং ডাটাবেজের নাম হচ্ছে প্রুফস। এখানে বলা হয়েছে যে MySQLi কানেকশন করতে হবে, এই হচ্ছে আমাদের ক্রেডেনশিয়াল ইউজার নেম পাসওয়ার্ড অর ডাই MySQLi ইউর, এবং এখানে দেখানো আছে আইডি ইকুয়াল টু জিরো, এটা যাই হোক আমাদের পরে লাগবে। তো এইখানে আমাদের ডাটাবেজের সাথে কানেকশন হয়ে গেছে। এখন আমরা আসি আমাদের ফর্মে, এখানে প্রথমে আমরা যে ব্যাপারটা বলছি যে যদি ভ্যারিয়েবল সেশন ইউজার নেম মত না, ইউজার নেম ইকুয়াল সমান না হয়, মানে ইউজার নেম ইউজার যদি লগ ইন না থাকে, তাহলে আমাদের হেডার লোকেশন মানে যে পেজটা লোড হবে সেটা হচ্ছে লগ ইন ডট পিএইচপি। তো যেহেতু আমরা ইউজার রেজিস্ট্রেশন করি নাই, আজই আমাদের যে পেজটা লোড হবে সেটা হচ্ছে লগ ইন ডট পিএইচপি, এবং লগ ইন ডট পিএইচপিতে আমাদের দুটো অপশন আছে, একটা হচ্ছে লগ ইন ফর্ম, একটা হচ্ছে সাইন আপ ফর্ম মানে রেজিস্ট্রেশন ফর্ম এবং লগ ইন ফর্ম। এখন দেখি আমরা যে লগ ইন পিএইচপিতে কি লেখা আছে। আসলে লগ ইন পিএইচপিতে আমরা যে ফর্মটা ওপেন করছি এইখানে যে এই স্টুডি লেখা আছে যে লগ ইন ফর্ম, তো ফর্ম অ্যাকশন হচ্ছে ভ্যালিডেশন পিএইচপি, মানে ফর্মের যে ডাটাগুলো সেগুলো প্রসেস হবে ভ্যালিডেশন পিএইচপি পেজে, এবং মেথড হবে পোস্ট। মেথড দুই রকমের হয়, পোস্ট এবং গেট। লেভেল হচ্ছে ইউজার নেম, ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে ইউজার, এবং ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, এবং হচ্ছে পাসওয়ার্ড। এটা হচ্ছে আমাদের লগ ইন ফর্ম। ঠিক সেম ভাবেই আমাদের সাইন আপ ফর্মও একই রকম, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ঠিক এই পেজটাই এখানে লোড হয়েছে।
এই কাজামে লগইন ফর্ম কাজামে ভ্যালিডেশন পিএইচপি তে এবং আমরা এখানে দেখাবো যে কিভাবে আসলে ইউজার রেজিস্ট্রেশন করতে হয়। তো সাইন আপ ফর্ম এটা যাবে রেজিস্ট্রেশন পিএইচপি, দেখা যাক রেজিস্ট্রেশন পিএইচপি তে কি আছে। রেজিস্ট্রেশন পিএইচপি তে বলা আছে যে পিএইচপি টা ওপেন করে যে সেশন স্টার্ট, সেশন স্টার্ট করা হলো হেডার লোকেশন হচ্ছে লগইন ডট পিএইচপি, ভেরিয়েবল কানেকশন ডাটাবেজের সাথে কানেকশন করার জন্য মাই এসকিউএল আই কানেক্ট লোকাল হোস্ট রুট যেহেতু পাসওয়ার্ড নাই এটা ব্ল্যাঙ্ক, এবং কন্ডিশন দেওয়া আছে ইফ ভেরিয়েবল কানেকশন যদি এই ইউজার ক্রেডেনশিয়াল গুলো সঠিক হয় তাহলে পিএইচপি দেখাবে যে ডাটাবেজের সাথে কানেক্টেড, এলস দেখাবে নট কানেক্টেড। এখন আমরা আমাদের ডাটাবেজটা সিলেক্ট করব, সেই জন্য লিখতে হবে MySQL আই সিলেক্ট ডিবি ভেরিয়েবল কানেকশন ট্রুটস, ডাটাবেজ আমরা যেহেতু ডাটাবেজের নাম হচ্ছে ট্রুটস, তো ভেরিয়েবল নেম এটা হচ্ছে নেমের জন্য এবং পাসওয়ার্ডের জন্য হচ্ছে ভেরিয়েবল পাস, এবং যেহেতু আমরা ফর্মে যে ডাটা ইনপুট করব সেটা পোস্ট মেথডে যাবে তো সেই জন্য এখানে দেয়া আছে যে ভ্যারিয়েবল আন্ডারস্কোর পোস্ট ইউজার এবং ভ্যারিয়েবল আন্ডারস্কোর পোস্ট পাসওয়ার্ড। এখন ভ্যারিয়েবল কোয়েরি মানে হচ্ছে প্রশ্ন চালানো, যে কোয়েরির সংক্ষিপ্ত কিউ সিলেক্ট ফ্রম সাইন হোয়ার, এখানে সাইনিংটা আমি আপনাদেরকে বলে দিই সাইনিংটা আসলে কি, যে সিলেক্ট ফ্রম সাইন এই যে সাইনিং হচ্ছে একটা টেবিলের নাম, এটা হচ্ছে আমাদের ইউজারদের ডাটা ইউজার নেম এবং পাসওয়ার্ড স্টোর করার জন্য, এটাও তিনটা ফিল্ড নিয়ে গঠিত আইডি নেম এবং পাসওয়ার্ড। একটু আগে আমরা যেভাবে টেবিল ক্রিয়েট করছিলাম ডাটা টেবিলটা, এই সাইন ইন টেবিলটাও ঠিক সেভাবেই ক্রিয়েট করতে হবে। এবং যে পাসওয়ার্ডটা প্রোভাইড করবে, তারপরে তবে ভ্যারিয়েবল রেজাল্ট MySQL কোয়েরি ভ্যারিয়েবল কানেকশন, এই যে এই ভ্যারিয়েবল কানেকশন যেটা ডাটাবেজের সাথে কানেক্ট হলো, এবং ভ্যারিয়েবল কোয়েরি যে নেম এবং পাসওয়ার্ডটা যেন সেখানে স্টোর হয়। তো ভ্যারিয়েবল নাম্বার ইকুয়াল টু MySQL নাম্বার রোস, রোস হচ্ছে সারি, ভ্যারিয়েবল রেজাল্ট রোজ বলা হয় বেসিক্যালি এটাকে, ইট ইজ সাইনিং আইডি নেম পাসওয়ার্ড ফ্রম আইডি অটো ইনক্রিমেন্ট, যেহেতু 1 2 3 4 করে বাড়তেই থাকবে তো আমরা ফর্মে আর আইডি দিই না, দিতে হয় না, শুধু নেম আর পাসওয়ার্ডটা দিতে হয়। তো তারপর একটা কন্ডিশন দিতে হয় যে ইফ ভ্যারিয়েবল নাম্বার ইকুয়াল টু 1, যদি ইউজার রেজিস্ট্রেশন 1 হয় মানে একজনও হয় তাহলে ইকো ডুপ্লিকেট ডাটা অথবা ভ্যারিয়েবল QI ইনসার্ট ইনটু সাইন সাইনিং টেবিলের নেম এবং পাসওয়ার্ডে ডাটা গুলো ইনসার্ট করবে, ভ্যালুস হচ্ছে ভ্যারিয়েবল নেম এবং পাসওয়ার্ড MySQL কোয়েরি ভ্যারিয়েবল কানেকশন QI। তো এই ছিল হচ্ছে আমাদের সিম্পল একটা ব্যাপার, তিনটা পেজ যে ইনডেক্স পেজ, যে যদি ইউজার লগড ইন না হয় তাহলে যে পেজটা লোড হবে সেটা হচ্ছে লগইন পেজ। তো লগইন পেজের মধ্যে
দুইটা অপশন থাকবে, একটা লগইন ফর্ম, একটা সাইন আপ ফর্ম। আমরা সাইন আপ ফর্মটা এখানে এটা রেজিস্ট্রেশন পিএইচপি তে চলে যাবে ডাটাগুলো, রেজিস্ট্রেশন পিএইচপি তে ডাটাগুলো চলে গেলে কিভাবে স্টোর করব এটা তো আপনাদেরকে দেখাইলামই। সো এই তিনটা ফাইলই মাত্র এখানে আছে। তো আমরা যদি এখন এখানে সাইন আপ ফর্মে নেম দেই যে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেই যে ডিএফ দিয়ে সাইন আপ করি, এখন আমরা যদি ডাটাবেজে চেক করি যে তথ্যটা ঢুকছে কিনা, তাহলে এইখানে ডাটাবেজে সাইন ইন টেবিলে ক্লিক করতে হবে। এই যে দেখুন এখানে অ্যাডমিন নেম এবং পাসওয়ার্ড হচ্ছে এসডিএফ। এখন আপনি যদি চান এই লগ ইন দিয়ে এখানে এই ক্রেডেনশিয়াল দিয়ে এখানে লগ ইন করতে পারবেন, অ্যাডমিন এসডিএফ। এই যে এটা লগ ইন হয়ে আমাদের হোম পেজে ঢুকে গেছে। তো এই ছিল আমাদের খুব শর্ট এবং সিম্পল একটা টিউটোরিয়াল, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আরো প্র্যাকটিস এবং দেখতে দেখতে ব্যাপারগুলো আপনাদের আয়ত্ত মধ্যে এসে যাবে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমি চেষ্টা করবো আরো সহজ এবং আকর্ষণীয় কোনো একটা টিউটোরিয়াল প্রকাশ করার জন্য। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।